অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। মা, এই নাও। দেখেছিস, ভুলে যাচ্ছিলাম। হ্যাঁ মা, বলছিলাম যে আজকেই চলে যাবে, আর কটা দিন তুমি থেকে যেতে পারতে না? না রে মা, আর থাকা যাবে না। কেন মা? দেখ সুন্দরী, আমি আমি যা বুঝলাম, জামাই আমাদের খুব একটা পছন্দ করে না। মা, মোটেও সেরকম নয়। সেরকমই দেখছিস না, আমি আছি বলে জামাই আসছেও না। না না মা, আসলে উনি মুম্বাইতে একটা নতুন কাজ শুরু করেছেন। দেখো, এখন সেই কাজে ওনাকে সময় দিতে হচ্ছে। তাছাড়া এই কাজটা ওনার অনেক আগে থেকেই ঠিক করা ছিল, বুঝলে? আমার অ্যাক্সিডেন্টের কারণেই কাজটা ওনার পিছিয়ে যায়। এখন তুমি বলো মা, আমি কি কখনো চাইবো আমার জন্য ওনার কাজের এত বড় ক্ষতি হয়ে যাক? সেটা তো আমি কখনো চাইতে পারি না। সেই জন্যই আমি ওনাকে আর আটকালাম না। এমনিতেই উনি রোজ আসতে চান আমার কাছে, কিন্তু আমি ওনাকে বারণ করলাম, বললাম যে এখানে সবাই আছে, আমার থাকতে কোনো অসুবিধা হচ্ছে না। দেখ সুন্দরী, সংসারে শান্তি বজায় রাখতে আমরা অনেক সময় অনেক মিথ্যে কথা বলি, অনেক কিছু লুকিয়ে যাই, কিন্তু যেটার জন্য এটা করছিস তোকে মাথায় রাখতে হবে, কিন্তু সেটার জন্য যেন মানসিক শান্তি না নষ্ট হয়। একবার যদি মানসিক শান্তি নষ্ট হয়ে যায়, তাহলে যাই করিস না কেন, শান্তি কিন্তু আর ফিরে আসে না। মা, তুমি ভেবো না, আমি ভালো আছি। যাক, তোর পড়াশোনা কেমন চলছে? ওই যে তুই বলেছিলিস না, ওই কালেক্টারি পড়ার জন্য কোথায় একটা ভর্তি হবি, ভর্তি হয়েছিস? হ্যাঁ মা, আমি ভর্তি হয়ে গেছি, ক্লাসও তো শুরু হয়ে গেছে, আমি তো ক্লাসেও যাই। এই অ্যাক্সিডেন্টের জন্য না অনেকদিন ক্লাস কামাই হয়ে গেল। ও নিয়ে তুই চিন্তা করিস না তো, ওই যা পড়াশোনা হয়ে গেছে, তুই ক্লাসে ঢুকলে ওই পড়াশোনা তুই 7 দিনে শেষ করে ফেলবি। আমি তো জানি আমার মেয়ে পড়াশোনায় কত ভালো, আমার মেয়ের মাথায় কত বুদ্ধি। আমার মেয়ে পড়াশোনায় গ্রামে 10 জনের মধ্যে একজন। আমি তোকে যতই বকাঝোকা করি পড়াশোনা নিয়ে, যতই মারধর করি, আমি জানি তুই পড়াশোনায় খুব ভালো। ছোটবেলায় তোকে আমি কোনো মাস্টার দিতে পারিনি, কিন্তু তবু ক্লাসে তুই ফার্স্ট ছাড়া কিন্তু কোনোদিন সেকেন্ড হসনি। ঠিক আছে মা, ঠিক আছে, এখন আর এসব কথা বলতে হবে না। কেন বলবো না? কেন, তোর ঠাম্মি যখন এই কথাগুলো বলে তখন তো শুনতে খুব ভাল লাগে, মা বললেই যত দোষ না। হুম মা, মা কোনোদিনও আমি তোমাকে এরকম কথা বলতে শুনিনি, কেমন যেন অদ্ভুত লাগছে তোমাকে। মনেই হচ্ছে না তুমি আমার মা, মনে হচ্ছে তুমি অন্য কেউ। কোথায় তুমি আমার সাথে ঝগড়া করবে, আমার চুলের মুঠি ধরে আমার পিঠে দুঘা মারবে, তা না করে এরকম বাংলার পাঁচের মতো মুখ করে সব কি বলছো বলতো? জানিস সুন্দরী, যখন মেয়ের বিয়ে হয়ে যায়, অনেক দূরে চলে যায়, তখন বাবা মা বুঝতে পারে তাদের মেয়ে কতটা আপন ছিল, তাই তাদের আর মেয়েকে শাসন করতে বকতে ইচ্ছে করে না। বাবা মা চায় মেয়ে যেন তার জীবনের সব সুখটুকু পায়, যা বাবা মা দিতে পারেনি। মা মা, আমি তোমার কাছ থেকে সব কিছু পেয়েছি, আমার আর কোনো কিছু চাওয়ার নেই। এবার আমি তোমাদের কিছু দিতে চাই, তোমাদের স্বপ্ন পূরণ করতে চাই মা, তোমাদেরকে অনেক বড় একটা বাংলোতে আমি রাখতে চাই।
ঠান্ডা গাড়িতে করে সারা কলকাতা শহর ঘোরাতে চাই। তোমাদের যাতে কোনো রকম কোনো কষ্ট না হয় সেটা আমি দেখতে চাই মা। সব হবে, কিন্তু তার আগে তোকে তো সুস্থ থাকতে হবে। হুম, আর শোন, এই যে আমি চলে যাচ্ছি, ঠিক মতো খাওয়া দাওয়া করবি, ঠিক মতো বিশ্রাম নিবি। জানিস তো ওই মাথার আঘাত কিন্তু তাড়াতাড়ি সারে না, সেই জন্য কি করতে হবে, খাওয়া দাওয়া করতে হবে, বিশ্রাম নিতে হবে আর সাবধানে থাকতে হবে, কেমন? আপনি একদম চিন্তা করবেন না, ও যদি এবার সাবধানে চলাফেরা না করে না আমি ওর ঠ্যাং ভেঙে ওই ঘরেই বসিয়ে রাখবো। না না, আমি একদম চিন্তা করি না, আমি তো জানি আপনি আছেন, সত্যি তো আপনি ওর আরেক মা। হ্যাঁ তা ঠিক, আমি কিন্তু ওকে আমার নিজের মেয়ের মতোই মনে করি। আচ্ছা ট্যাক্সি কিন্তু এসে গেছে, বাইরে দাঁড়িয়ে আছে। এবার আমি আসি। সুন্দরী আসি রে, রোজ ফোন করবি কেমন, নাহলে কিন্তু আমার খুব চিন্তা হবে। হ্যাঁ মা, আমি রোজ ফোন করব তোমায়, তুমি ভেবো না। সাবধানে থাকবি মা, যা যা বললাম মনে রাখবি, কিন্তু খাওয়া দাওয়া ঠিক করে করবি, বিশ্রাম নিবি ঠিক করে, কেমন? মনে থাকবে, তুমিও সাবধানে থাকবে। আসি দিদি। হ্যাঁ চল, কিছু হলেই আমি একবার ফোন করে জানাবো। মাসি, কটা বাজে গো? কটা আবার বাজে? 9টা বাজবে। ও তার মানে তো হাতে সময় আছে, আমি তাড়াতাড়ি রেডি হয়ে অফিসে যেতে পারবো। মুমা আজ কি অফিসে যাবি? হ্যাঁ মাসি, আজকেই অফিসে যেতে হবে, এক মাস অফিসে যাইনি, তাও ম্যাডাম আমাকে পুরো টাকাটাই দিয়েছেন। আর এখন তো আমি সুস্থ আছি, এখন যদি আমি অফিসে না যাই তাহলে তো সেটা অন্যায় হবে। তাতে কি, আজ না গিয়ে যদি কালকে যাও এমন কি এমন মহাভারত অশান্ত হয়ে যাবে বলো দেখি। মাসি, আমি আমাকে যে পুজো করার কথাটা বলেছিল না, সেই পুজোটা না আমার জন্যই আটকে আছে। এবার আমি যত দেরি করব পুজো হতে তত দেরি হবে, আর আমি সেটা চাই না। তাছাড়া কালকে ভালো দিন আছে, কালকে পূর্ণিমা, তাই আমি আজ অফিসে গিয়ে ম্যাডামকে পুজোটার কথা বলবো। ম্যাডাম ওনার পুরোহিতের সাথে কথা বলে দেখবেন, যদি কালকে পুজোটা হয়ে যায় তাহলে তো খুব ভালো হবে, তাই না? এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমি আর দেরি করতে চাই না। তুই না খুব অবাধ্য জানিস, তুই কারোর কথা শুনতে চাস না, তুই নিজে যেটা ভালো বুঝবি ওইটাই করবি। এই সেদিনকে দেখ না, তোর বরকে কত আমি আটকাতে চাইলাম কিন্তু তুই ছেড়ে দিলি, বললি ও তো একদিনে চলে আসবে। এলো, এক মাস হয়ে গেল তার কোনো পাত্তা নেই। তোর মামুও তো এসে তোর বরকে না দেখে দেখ কত রাগারাগি করলো, তখনও তুই তোর বরকে বাঁচাতে চেষ্টা করলি। সত্যি তোকে যে কি বলবো আমি নিজেই বুঝে পাই না। ঠিক আছে ঠিক আছে, এখন আর কিছু বলতে হবে না, আমাকে আবার তাতে রেডি হতে হবে। ঠিক আছে, রেডি হয়ে নে, কিন্তু যেখানে যাবে খেয়ে দিয়ে যাবে, ঠিক আছে? আমার সমস্ত রান্না বান্না হয়ে গেছে, খেয়ে দে, সঙ্গে আবার টিফিন নিয়ে যাবে। তাহলে আমি গিয়ে ওদিকে গোছগাছ করি, তোমার খাবার দাবারগুলো তুমি চান করে চলে এসো। চৌকু মহারানী, আরে কালেক্টর ম্যাডাম যে, ভালো আছেন তো, শরীর ঠিক আছে? হ্যাঁ এখন একদম ঠিক আছি। ম্যাডাম আপনি কেমন আছেন? আচ্ছা এবার সেই পুজোটা তো এবার করতে হবে। হ্যাঁ, ছোট ম্যাডাম ফোন করে বললেন আপনি আসছেন পুজোর ব্যাপারে কথা বলতে। হ্যাঁ, অফিসে যাওয়ার পর আমার লাবণ্য ম্যাডামের সাথে কথা হয়েছে, ওই আপনাদের বাড়িতে যিনি পুজো করেন ওনাকে ম্যাডাম ফোন করেছিলেন, উনি বললেন যে কালকে একটা ভালো দিন আছে, কালকেই পুজো করা যেতে পারে। তাই আমিও বললাম যে ম্যাডাম এখন তো আমিও ভালো আছি, তাই দেরি করাটা ঠিক হবে না, কালকেই পুজো করতে হবে। ম্যাডাম ঠিক বলেছি তো? কালেক্টর ম্যাডাম দেখুন, বড় ম্যাডাম আজ অনেকদিন বাদে খুব খুশি হয়েছেন আপনি এসছেন বলে। জানেন তো এই এক মাস ধরে বড় ম্যাডামের খুব মন খারাপ ছিল, কোনো কিছু খেতেও চাইতেন না, আমরা সবাই জোর করে ওনাকে খাওয়াতাম। আপনাকে উনি খুব ভালোবাসেন কালেক্টর ম্যাডাম, আপনার অ্যাক্সিডেন্টের খবরটা পেয়ে বড় ম্যাডাম খুব কষ্ট পেয়েছেন,
ম্যাডাম ম্যাডাম আমার কিচ্ছু হয়নি ম্যাডাম, এখন আমি একদম ঠিক আছি, আপনাদের সবার আশীর্বাদ আমার মাথার উপরে আছে। তাই কোনোদিনও কোনো বড় ক্ষতি আমার কখনো হবে না ম্যাডাম। কি হয়েছে ম্যাডাম, আপনি জানতে চাইছেন আমি কেমন আছি? বললাম না ম্যাডাম যে আমি এখন পুরোপুরি সুস্থ আছি। লাবণ্য ম্যাডাম যেই জানতে পেরেছেন যে ডাক্তার এক মাস আমাকে কাজে যেতে বারণ করেছেন, অমনি লাবণ্য ম্যাডামের কড়া হুকুম যে এক মাস বাড়ির বাইরে যাওয়া যাবে না। ম্যাডাম তো সতুদার হাত দিয়ে প্রায় ফল ওষুধ আরো কত কিছু পাঠিয়ে দিতেন, আমি নেব না বললেও ম্যাডাম আমার কথা শুনতেন না। এমনকি এই যে এক মাস আমি কাজে যেতে পারিনি তার জন্য ম্যাডাম আমার মাইনেও কাটেননি, আমাকে পুরো মাইনেটা দিয়েছেন। সত্যি ম্যাডাম লাবণ্য ম্যাডামের মতো মানুষই হয় না। আমি রোজ ম্যাডামের জন্য প্রার্থনা করি, ম্যাডাম যেন সুস্থ থাকেন, ম্যাডাম যেন ভালো থাকেন, ম্যাডামের সব স্বপ্ন যেন পূরণ হয়, আপনিও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, আর ম্যাডামের কোলে খুব তাড়াতাড়ি একটা ছোট্ট পরি আসে। কনকদি বলছি শোনো না, হাতে কিন্তু একদম সময় নেই, অনেক কাজ বাকি আছে বুঝলে। তুমি একটা কাজ করো, তুমি আমাকে খাতা পেন এনে দাও না একটা, আমি একটা পুজোর লিস্ট করব বুঝলে। শোনো সেই লিস্ট অনুযায়ী আমরা দশকর্মা আর ফলের বাজারটা করে নেব। আর ম্যাডাম তো প্যান্ডেলের লোক আর ফুলের লোককে ফোন করে বলে দিয়েছেন, ওনারা কিছুক্ষণ বাদে এসে দেখে যাবে নিচে কোথায় প্যান্ডেল হবে। আর শোনো না কনকদি, বলছি তুমি টিপ লিপস্টিক একটা চিরুনি এনে দেবে? ঠিক আছে। ম্যাডাম আপনি একটুও সাজেননি, চুলটার কি অবস্থা বলুন তো? দাঁড়ান আমি আপনাকে না খুব সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, দাও। কি সুন্দর লাগছে বলুন তো এখন আপনাকে। চুলটার কি অবস্থা, এই তো এবার ঠিক লাগছে, কি সুন্দর লাগছে বলুন তো আপনাকে। আপনি এরকম সেজে গুজে থাকতে পারেন না। হ্যাঁ এবার লিস্টটা করে নিতে হবে। সিমিটা সবার চেনা, সিমিটা ভীষণ ভালো, দোষের মধ্যে একটা শুধু সিমিটা বড্ড কালো। সিমিটা শুধুই হাসে, কষ্টগুলো যায় না মাপা, দোষের মধ্যে একটা শুধু গায়ের রংটা বড্ড চাপা। কনকদি এ নাও তুমি এই লিস্টটা ধরো আর দাঁড়াও। আর এই টাকাটা নাও, তুমি ড্রাইভারদাকে বলবে লিস্ট মিলিয়ে সব কিছু নিয়ে আসতে, আর ফলটা আমি কিনে নেব। ঠিক আছে ম্যাডাম, তাহলে এবার আমি আসি, কাল আবার আমাকে সকাল সকাল আসতে হবে, আপনি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বেন, কাল আবার বাড়ি ভর্তি লোকজন থাকবে, আপনি কিন্তু বিশ্রাম নেওয়ার সময় পাবেন না। ওই দেখুন কে আবার ফোন করছে। ম্যাডাম লাবণ্য ম্যাডাম ফোন করেছেন। হ্যাঁ ম্যাডাম বলুন। হ্যাঁ আমি ড্রাইভার দাদাকে দশকর্মার লিস্টটা দিয়ে দিয়েছি, উনি ওটা কিনতেও চলে যাবেন, আর আমি ফলগুলো কিনে নেব, তাহলে তাড়াতাড়ি কাজটা সারাও হয়ে যাবে। না ম্যাডাম আমার গাড়ি লাগবে না। না আসলে আমি ভাবলাম যে দুজনে দুটো কাজ করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যাবে, তাই
আচ্ছা ঠিক আছে ম্যাডাম, আমি গাড়ি নিয়েই যাচ্ছি। দেখেছেন ম্যাডাম, লাবণ্য ম্যাডামের সব দিকে নজর আছে। আচ্ছা আমি এখন আসি, এর পরে বেরোলে অনেক দেরি হয়ে যাবে। আপনি তাড়াতাড়ি খেয়ে শুয়ে পড়বেন, কাল দেখা হবে। কনকদি, আমি বেরোলাম। তুমি এগুলো ধরো আর ম্যাডামকে সাবধানে রেখো। ঠিক আছে। মেয়েটি সত্যিই খুব ভালো, এই অল্প দিনে সবাইকে আপন করে নিয়েছে। ভগবান যেন মেয়েটিকে ভালো রাখে। হ্যাঁ, সবটা রেডি তো? যেই টাইমের মধ্যে বলেছি সব রেডি করে দেবেন, যাতে কোনো ভুল না হয়। অনেক গেস্ট আসবে, প্লিজ। হ্যাঁ হ্যাঁ, আপনি সব লাবণ্য। ওকে বাই। আচ্ছা সব ফুল এসে গেছে, নিচে আছে, রেডি, দেখে নাও। ঠিক আছে। দেবে আমি একটু ঘুমোবো এবার, সেই কোন ভোরবেলা ফুল আনতে গেছি। উফ, আমি কি তোমায় যেতে বলেছি? তুমি তো নিজেই গেছো। ভাগ্যি স্যার গিয়েছিলেন। নিচে চলুন ম্যাডাম, দেখবেন স্যার কি ভালো ভালো ফুল এনেছে। ফটোগ্রাফারের চোখটা কিছু কাজে তো লাগুক। বাই দেবে আমি এখন দু ঘন্টা ঘুমোবো। হ্যাঁ সে কি, অনেক লোক আসবে সৌর্য, প্লিজ। লাবণ্য 6টা বাজে, এখন কে আসবে? তাছাড়া তুমিও তো রেডি নও, তুমি রেডি হবে, স্নান করবে, অনেক সময় লেগে যাবে। তুমি রেডি হয়ে আমাকে ডেকে দিও, কেমন? বাই। হ্যাঁ কি কি যে বলবো ওকে, কে জানে। স্যার রেস্ট নিলে নিক না, এখনো তো ডেকোরেটরের লোকজনই আসেনি, আর তাছাড়া হলটা সাজাতে তো সময়ও তো লাগবে। আর আমি তো আছি, আপনিও বরং একটু রেস্ট নিয়ে নিন, এরপর তো লোকজন আসবে, তখন আপনারা রেস্ট নিতে পারবেন না। ছোট ম্যাডাম, আপনাকে কফি দেব। একি মামুনি, তুমি এত সকাল সকাল উঠে গেছো, যাও গিয়ে রেস্ট নাও। ম্যাডাম আজ অনেক সকালে উঠেছেন, ম্যাডামের কফিও খাওয়া হয়ে গেছে। তাই নাকি? এত সকাল সকাল কেন উঠেছো, বুঝে বলে। আচ্ছা তুমি তাহলে এখন ঘরে যাও, সৌর্য তো সবে ফুল নিয়ে এসেছে, এখন ফুলের লোক আসবে, হল সাজাবে, অনেকটা সময় লেগে যাবে। তারপর আমি তোমায় নিজে নিচে নিয়ে যাব। হুম, আর সতু তুমি ওই দিকটা একটু দেখে নাও, আর কালেক্টর ম্যাডামের বাড়িতে একটা গাড়ি পাঠিয়ে দাও, অনেক সকাল তো হয়তো কিছু পাবে না। ঠিক আছে ম্যাডাম, আপনি চিন্তা করবেন না, আমি তো আছি, আপনি ঘরে একটু রেস্ট নিন। কনক, আমি একটু ঘরে যাচ্ছি, তুমি আমার কফিটা ঘরে পাঠিয়ে দিও। ঠিক আছে ম্যাডাম, চলুন ম্যাডাম। জোৎস্নামাসি। হুম, ও জোৎস্নামাসি। কি রে, আমাকে কেমন লাগছে গো? তুমি তো লিপস্টিকটা প্রপারলি পড়তে পারো না, কি ভাবো নিজেকে, হিরোইন ভাবো, নিজের মুখটা আয়নায় দেখেছো কখনো? এই সাজ কারা সাজে তুমি জানো? যারা রাস্তায় দাঁড়ায়। কাদের কথা বলছি বুঝতে পারছো তো? না জোৎস্নামাসি, লিপস্টিক পরলে না আমাকে খুব খারাপ দেখতে লাগে। চুপ কর তো, সাজতে জানে না বড় বড় কথা, চুপ করে দাঁড়িয়ে থাক, আমি আজকে তোকে সাজিয়ে দেবো, দেখ না, দাঁড়া। ওই চল চল না, তুই বস, চুপটি করে বস, দাঁড়া, দেখ না আজকে কি সুন্দর সাজিয়ে দি। কি সুন্দর লাগছে আমার মেয়েটাকে, দেখ দেখিনি, দেখ দেখ
কিরে